কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনেও বইছে নির্বাচনের হাওয়া উন্নয়নের ফিরিস্থি তুলে ধরে নৌকা প্রতীকে ভোট চাইছেন সম্ভাব্য আওয়ামী লীগ প্রার্থীরা রাজনৈতিক আধিপত্য ফিরে পেতে তৎপর বিএনপি আর মহাজোটের শরিক দল জাসদের নেতারাও আওয়ামী লীগকে হটিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে কুষ্টিয়ায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চ্যানেল নাইনের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে কুষ্টিয়ার রাজনীতির চিত্র কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীন দত্তের পাঠানোর তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সুমন পারফেস সীমান্ত ঘেষা দৌলতপুর উপজেলা নিয়ে কুষ্টিয়া এক আসন এক সময়ের বিএনপির ঘাটি হিসেবে পরিচিত এই আসনটি আওয়ামী লীগের দখলে আসে দু সালে তারপর থেকেই খেই হারিয়ে টাল মাটাল বিএনপি আর আওয়ামী লীগে অভ্যন্তরীণ কোন দল নির্বাচন সামনে রেখে দলের বর্তমান সাংসদ রেজাউল হক চৌধুরীর সাথে সাবেক এমপি আফাজুদ্দিনের বিরোধ দৃশ্যমান হচ্ছে এই দুই নেতাই আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন আলোচনায় আছেন কেন্দ্রীয় নেতা ড মোফাজ্জেল হক আর জেলার সাবেক সভাপতি রেজা আহমেদ বাচ্চু ছাড়াও বিএনপির মনোনয়নের দলের রয়েছেন শহীদ সরকার মঙ্গল প্রবীনেতা আলতাফ হোসেন ও অ্যাডভোকেট রমজান আলী মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির ফারিয়ার জামিল জুয়েল ও যাসদের শরীফুল ইসলামও রয়েছেন সম্ভাব্য প্রার্থীর তালিকায় আমাকে যদি এবং আমাকে সদস্য হিসাবে নির্বাচিত করে তবে এই দলিদপুরকে আমি একটা মাদক মুক্ত দলুদপুর হিসাবে ঘোষণা করবো এবং রূপান্তরিক সহায়ক সরকার নির্বাচন হলে নির্বাচন বিএনপি করবে এবং সেখানে যদি দল আমাকে মনে করে যেই থানায় আমাকে দিলে দল জয়লাভ করবে তাহলে আমি আমাকে নমিনেশন দিলে আমি অবশ্যই নির্বাচন করব মিরপুর ভেড়ামারা নিয়ে কুষ্টিয়ার দুই আসনে মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ ও শরিক দল জাসদ দুই দলের কোন্দল এখন প্রকাশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বর্তমান সাংসদ জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে নৌকার প্রার্থী হতে চাইছেন মাহবুবুল হক হানিফের ঘনিষ্ঠ সহচর মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন বিএনপি থেকে মাননয়েন চায়বেন সাবেক সাংসদ অধ্যাপক শহীদুল ইসলাম ব্যারিস্টার রাগিব রুফ চৌধুরী ও ঢাকা মহানগর মহিলা দলের ফরিদা ইয়াসমিন শোনা যাচ্ছে জামাত নেতা আব্দুল গফুরের নামও সব ধর্মের সব কোঠার মানুষকে নিয়ে আমরা একটি মিরপুর মিরপুর এবং ভেড়া কুষ্টিয়া দুই আসনের আমরা উন্নয়ন সহ সার্বিক কাজ করতে চাই রাসদের জোয়ার যে তৈরি হয়েছিল সেটা এখনও আছে এবং এখন আমি মনে করি আমাদের যে কোনো দলের চাইতো আমাদের অবস্থান অত্যন্ত ভালো এবং মজবুত সদর উপজেলা তিন সেখানে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর তালিকায় এগিয়ে আছেন বর্তমান সাংসদ দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ উন্নয়ন কাজ ও তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত করে নিজের ভিত অনেক মজবুত করেছেন তিনি যদিও ব্যারিস্টার এম আমিরুল ইসলাম ও অর্থনীতিবিদ ড আবুল বারাকাতও নৌকার টিকিট চাইতে পারেন আর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাবুদ্দিন ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপু ধানাশিসের মনোনয়ন চাইবেন জাতীয় পার্টির নাফিজ আহমেদ খান টিটুও রয়েছেন মনোনয়নের দরে